হ্যালো এভরিওয়ান, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত সাজেশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত পরীক্ষার আগে আপনার কি কি করা উচিত, কি কি জিনিসপত্র আপনার দেখে যাওয়া উচিত, সেই সম্পর্কে মূলত আলোচনা করা হবে। তো এর আগে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে বিভিন্ন বিষয়ে সাজেশন চেয়েছেন, তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে সাজেশন ক্লাসগুলো নিতে পারিনি। তো আজকে আমি হচ্ছে একটা শর্ট রিভিউ করব যে কি কি আপনারা পড়ে যাবেন। তো প্রথমত বাংলা, বাংলাতে হচ্ছে 50 মার্ক। তো আপনারা সবাই জানেন বাংলার সিলেবাস কী, বাংলাতে 50, ইংরেজিতে 50। তো প্রথমত আমাদের বাংলাতে যে প্রশ্নগুলো আসে 1 নং-এ, সেটা হচ্ছে গদ্য এবং পদ্য হতে সংক্ষিপ্ত প্রশ্ন। তো আপনাদের সিলেবাসে কিন্তু লেখাই ছিল যে উচ্চ মাধ্যমিক বাংলা। তো উচ্চ মাধ্যমিক বাংলা মানে কিন্তু হচ্ছে HSC এর বাংলা বই, ঠিক আছে? তো HSC এর বাংলা প্রথম পত্র বইয়ের গদ্য এবং পদ্যের যে খ নাম্বার প্রশ্ন, সেইগুলো যদি আপনি পড়ে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো পরবর্তীতে ব্যাকরণ অংশ থেকে আপনাদের আসে সন্ধি, সমাস, উপসর্গ। তো এইগুলো থেকে হচ্ছে আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্ন অংশ থেকে প্রশ্ন দিতে পারে। তো এইখান থেকে যে সমাস, তারপর হচ্ছে আপনাদের সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এইগুলো হচ্ছে প্রায় চলে আসে। তো এগুলো কি করবেন, এগুলো হচ্ছে আপনি SSC যে বাংলা ব্যাকরণ বই আছে, বাংলা ব্যাকরণ বইয়ের আপনি দেখবেন সন্ধি, সমাস, যে আইটেম নিয়েই আপনি পড়তে বসেন না কেন, তো ওই বইগুলাতে যেগুলো দেওয়া আছে, মানে SSC ব্যাকরণ বইয়ে ওই যে বেশি কিন্তু দেওয়া নেই, অল্প কিছু সংখ্যক দেওয়া, তো ওইগুলো হচ্ছে আপনারা সেই সময়ে দেখে যাওয়ার চেষ্টা করবেন যেন কোনোটা বাদ না পড়ে। তো আপনি এখান থেকে কমন পেয়ে যেতে পারেন। তারপর হচ্ছে আপনাদের যে পত্র আসে, তো পত্র সেই সময়ে তো আর পত্র নিয়ে কিছু বলার নেই, আপনারা শুধু কীভাবে লিখতে হয় সেই নিয়মটা হচ্ছে জেনে যাবেন। তো ভাব সম্প্রসারণ আসতে পারে, সারাংশ লিখন, অনেক সময় ভাব সম্প্রসারণ দেয় না, সারাংশ আর ওই পত্র লিখনই দিয়ে দেয়। তো যাই হোক, লিখিত রিটেন পার্টের আপনাদের কাজ কি, আপনাদের কাজ হচ্ছে যে কিভাবে লিখতে হয় ফরম্যাটটা জাস্ট দেখে যাবেন। এখন শুধু সময় দিবেন হচ্ছে গ্রামার পার্টে, ঠিক আছে, ব্যাকরণ আইটেমগুলোতে, কারণ ওইগুলো যদি আপনি হুবহু কারেক্ট করতে পারেন তাহলে আপনি হচ্ছে পুরো মার্কসটাই পেয়ে যাবেন। তো এই সময় হচ্ছে এই ব্যাকরণ জিনিসগুলোকে ঝালাই করে যাওয়ার শেষ সময়। তো এবার আসি ইংরেজি নিয়ে। তো ইংরেজিতেও 50 মার্ক। তো প্রথমত ইংরেজিতে আমাদের কি আসে, কম্প্রিহেনশন, অর্থাৎ প্যাসেজ থেকে যে কোশ্চেনগুলো আমাদের আসে এই শেষ সময়ে পরীক্ষার আগের দিন। তো আর আপনি এখন বসে বসে কমন পাওয়ার জন্য প্যাসেজ খুঁজে খুঁজে পড়া শুরু করবেন না অবশ্যই, আর প্যাসেজ হচ্ছে এভাবে পড়াও উচিত না। প্যাসেজ থেকে কোশ্চেন আনসার করতে হয় কিভাবে, আমি যখন ইংরেজির আপনাদের প্রশ্ন সমাধানের ক্লাসগুলো নিয়েছি সেখানে বলেছি যে আপনারা কিভাবে প্যাসেজগুলো সমাধান করবেন। তো আপনারা যারা ভিডিওগুলো নিয়মিত দেখেছেন তারা জানেন। তো আমি এখানে আবারও বলে নিচ্ছি যে প্যাসেজ, প্রথমত আপনাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে, আপনারা প্রথম প্যাসেজ থেকে যে কোশ্চেনগুলো চলে আসছে সেই কোশ্চেনগুলোর দিকে প্রথমেই তাকিয়ে নেবেন, ঠিক আছে? যে কোশ্চেনগুলো থাকবে কোশ্চেনগুলো একবার জাস্ট পড়ে নেবেন। কোশ্চেনগুলো পড়ার পর আপনি প্যাসেজটাকে 2 থেকে 3 বার পড়ার চেষ্টা করবেন। তো আপনি যখন প্রথমেই কোশ্চেনগুলো দেখে ফেলবেন, তো আপনি যখন প্যাসেজ আবার পড়বেন তখন কিন্তু আপনার চোখের সামনে যে লাইনগুলো কোশ্চেনে চলে আসছে সেটা কিন্তু জানা থাকবে বা ভিজিবল থাকবে। আপনি তখন কি করবেন, পেন দিয়ে সেগুলোকে আন্ডারলাইন করবেন এবং পরবর্তীতে আবার কোশ্চেনে যাবেন, এবং কোশ্চেনে যাওয়ার পর আপনি সুন্দর মতো সেগুলো লেখার চেষ্টা করবেন। আর আপনাদের যে প্যাসেজ থেকে সামারি আসে, সেটা আপনি যখন 2 থেকে 3 বার প্যাসেজটা পড়ে ফেলবেন তো আপনি অবশ্যই প্যাসেজের মূলভাব ভালোভাবে বুঝে যাবেন। তো তখন হচ্ছে আপনি সামারিটা নিজের ভাষায় সুন্দর করে লিখে দিয়ে আসতে পারবেন। তো এবার আসি গ্রামার পার্ট নিয়ে। তো মূলত এখন আপনি পরীক্ষার আগের দিন গ্রামার আইটেমগুলোই দেখে যাবেন, প্যাসেজ নিয়ে আসলে এখন দেখার আর সময় নেই। তো গ্রামার আইটেমের জন্য আপনাদের যেটা আর্টিকেল, তারপর হচ্ছে রাইট ফর্মের ভার্ব, ভয়েস চেঞ্জও থাকতে পারে। আর্টিকেল, রাইট ফর্মের ভার্বগুলো খুব ভালোভাবে দেখেন, কারণ বিগত সালগুলোতে দেখা যাচ্ছে যে আর্টিকেল, রাইট ফর্মের ভার্ব এই দুইটাই বেশি বেশি চলে আসছে। তো রাইট ফর্মের ভার্ব থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু খুব বেশি কঠিন না, সহজ যে নিয়মগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকেই চলে আসে। তো সেই নিয়মগুলো আপনারা আবার ঝালাই করে নিন যেন হচ্ছে কোনোটাই ভুল না যায়। আর আর্টিকেল তো খুবই সহজ, আর্টিকেলের আর্টিকেলও একটু প্র্যাকটিসে রাখেন। তো লেটার, অ্যাপ্লিকেশন, এগুলো নিয়ে কি বলবো, এগুলো হচ্ছে আপনি জাস্ট কীভাবে লিখতে হয় নিয়মটা সুন্দর মতো দেখে যাবেন। এখন এগুলো নিয়ে
মাথা ঘামানোর টাইম নেই, ঠিক আছে? আর ট্রান্সলেশন, যেটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, ট্রান্সলেশন থেকে কিন্তু আপনাদের একটা হচ্ছে আপনাদের সেন্টেন্সের ট্রান্সলেশন আসে, আর একটা হচ্ছে প্যারাগ্রাফের ট্রান্সলেশন আসে। অর্থাৎ আপনাকে একটা লাইন দিয়ে দেওয়া হয়, সেটাকে একটা বাংলা লাইন দেওয়া হয়, সেটাকে আপনাকে কী করতে হয়, ইংলিশে ট্রান্সলেট করতে হয়, আর একটা বাংলা প্যাসেজ দেওয়া হয়, সেটাকে আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হয়। দুইটা থাকে, তাই না? তো এই দুইটার জন্য, দুইটা ভালো মতো পারার জন্য আপনার কি করা লাগবে, আপনার কি ভালো প্র্যাকটিস থাকা লাগবে, আর যদি আপনার টেন্সের ওপর ভালো নলেজ থাকে তাহলে কিন্তু আপনি এগুলো খুব সুন্দর মতো আনসার করে দিয়ে আসবেন, দিয়ে আসতে পারবেন। তো টেন্সের উপর ভালো ধারণা যাদের, তাদের খুব বেশি সমস্যা হওয়ার কথা না, অনেকেই ট্রান্সলেশন নিয়ে ভয় পান। তো ট্রান্সলেশন নিয়ে আপনি কি করতে পারেন, যেহেতু ট্রান্সলেশন একটা প্র্যাকটিসের ব্যাপার, তো আপনি পরীক্ষার আগে, তো এটা তো হচ্ছে স্কুল টু এর জন্য বলছি, তো স্কুল পর্যায়ে সহকারী ইংরেজি শিক্ষকের নিয়োগ পরীক্ষার জন্য যে ট্রান্সলেশনগুলো দেওয়া আছে, সেগুলো থেকে আপনি যদি টুকটাক প্র্যাকটিস করে যান, আপনি হুবহু কমনও পেয়ে যেতে পারেন। কারণ হচ্ছে সেটাও হচ্ছে ইংরেজির কোশ্চেনগুলো দেওয়া আছে সেই অংশে, আর আপনাদের এখানেও এই সেম, মোটামুটি সেম প্যাটার্নই এই ট্রান্সলেশনগুলো। তো ভালোভাবে সেগুলো প্র্যাকটিস করবেন। আর পরবর্তীতে রইল প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের উপর তো হচ্ছে আমি সাজেশন ক্লাস বা বিশটার মতো প্যারাগ্রাফের লিস্ট দিয়েছিলাম, সেগুলো হচ্ছে ভালোভাবে পড়তে বলেছিলাম আপনারা। সেগুলো এই সময়ে হচ্ছে এত এত প্যারাগ্রাফ আসলে দেখে যাওয়ার আর সময় নেই। আপনি কী করবেন, এখন আপনার কাছে যেগুলো মনে হচ্ছে যে আপনি ভুলে গিয়েছেন বা যেগুলো সম্পর্কে আপনার তথ্য ক্লিয়ার না, আপনার আবার একটু দেখে যাওয়া উচিত। তো প্রত্যেকটা অল্প অল্প করে একটু দেখে নিতে পারেন, যেহেতু সে সময় মাথা হচ্ছে ঠান্ডা রাখতে হবে, আপনার হচ্ছে সবগুলো জিনিস একত্রে এখন মাথায় রাখতে হবে, বাংলা এবং ইংরেজি। তো একটা ভালো পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে আপনার মানসিক প্রস্তুতিটাও কিন্তু জরুরি। তো আপনার মানসিক প্রিপারেশন হচ্ছে ইয়া করেন, অনেকে হচ্ছে পরীক্ষার হলে ঘাবড়ে যান, কিভাবে লিখবেন বুঝে উঠতে পারেন না, আসলে সুন্দর মতো কিন্তু আপনারা প্রায় সবাই লিখতে পারেন। তো আপনারা সেই চেষ্টাটাই করবেন, কনফিডেন্ট থাকবেন, সুন্দর করে খাতায় লিখে দিয়ে আসবেন, দেখবেন যে আশা করবেন যে খুব ভালো মার্কস পাওয়া যাবে। তো এই শেষ সময়ে আর তেমন কিছু বলার নেই, তো আপনারা মূলত এখন হচ্ছে পড়ার টেবিলে সময় দিন, এখন হচ্ছে আর সময় নষ্ট করার একটুও সময় নেই। তো যে অল্প একটু সময় আপনারা পাচ্ছেন, যেই একটা দিন বা রাতের যে সময়টা পাচ্ছেন, সেই সময়টাতেই রাত পর্যন্তই আপনারা সব কিছু পড়ে একদম কাভার করে ফেলেন। সকালে দেখা যাবে আপনার আর পড়ার হয়তো সময় থাকবে না, কারণ পরীক্ষার যে কেন্দ্র সেটা অনেকের বাসা থেকে অনেকটা দূরে, তো অনেকেই আগেই বের হয়ে যেতে হবে। আবার অনেকে পরীক্ষার আগে পড়তে বসলে মনে হয় যে কিচ্ছু পারি না, সব ভুলে গেছি, আবার নতুন করে সব কিছু পড়তে হবে। তো যাদের এরকম ভয়ভীতি কাজ করে তারা আর সকালে হচ্ছে পড়ার প্রয়োজন নেই, তারা হচ্ছে রাত পর্যন্ত পড়ে একদম সুন্দর মতো ঘুমিয়ে ঘুম থেকে উঠে পরীক্ষা দিতে চলে যাবেন। আর যাদের কোনো এরকম টেনশন হয় না যে না আমি পরীক্ষার আগ পর্যন্ত পড়তে থাকি, আমার এতে মেন্টাল স্যাটিসফিকেশন আছে, সেটার দিকে লক্ষ্য রাখুন, আপনার মানসিক শান্তি হচ্ছে বড়। তো মেন্টাল স্যাটিসফিকেশন যেভাবে পড়লে আসে সেভাবেই করবেন, এটা আপনার উপর নির্ভর করছে। তো আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল, আশা করি সবার পরীক্ষাই খুব ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।